সবার জনপ্রিয় গাড়ি, সবার পরিচিত একটা নাম, টয়োটা এসকরলা ভাই, চাইরের একটা এসকরলা ভাই, ওয়ান পিস ভাই, এত ওভার ফ্রেশ চাইরের গাড়ি পাইতে খুব কষ্ট হবে ভাই। মিজান ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। শামিম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আজকের এই ভিডিওতে কি গাড়ি দেখাবো? আজকে এই ভিডিওতে দেখাবো ভাই সবার জনপ্রিয় গাড়ি, সবার পরিচিত একটা নাম, টয়োটা এসকরলা ভাই। আচ্ছা, এটা মডেল কত ভাই? মডেল 2004, রেজিস্ট্রেশন 2008 এ ভাই। আমাদের শোরুমের অ্যাড্রেস হলো MRT ভেহিকল মার্ট, 7/6 66 রোড, মোহাম্মদপুর, ঢাকা 127, মোহাম্মদপুর ইকবাল রোড, প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টার ঠিক পাশের গলি, এদিকে ঠিক গণভবনের উল্টা পাশে ভাই। আচ্ছা, আমরা এক্সকরলাটা একটু সামনে থেকে স্টার্ট করি। জি ভাই, এই যে চাইরের একটা এক্সকরলা ভাই, ওয়ান পিস ভাই, এত ওভার ফ্রেশ চাইরের গাড়ি পাইতে খুব কষ্ট হবে ভাই। এবং কেডা চারের নিউ শেপ, চাইরের নিউ শেপ খুবই কষ্ট হবে ভাই, এত ওভার ফ্রেশ এই গাড়ি ভাই। আচ্ছা, এক্সকরলা তো বর্তমানে মার্কেটে অনেক পাবে না? অনেক পাবো, কিন্তু শোরুমে পাবো এরকমের 100% সব অরিজিনাল পাইবো না ভাই। আচ্ছা, একদম গাড়ির সাথে অরিজিনাল হেডলাইটটা পাইয়ে যাচ্ছে একদম গাড়ির সাথে ভাই। তারপরে যে দেখেন, এখনো কিন্তু সেফটি বাম্পার ব্যবহার করা হয় নাই, গ্রিলটা কিন্তু একদম গাড়ির সাথে, 21 সিরিয়াল নাম্বার বেল্টটা দেখেন কত ফ্রেশ অবস্থায় আছে, বাম্পার হেডলাইটটা দেখেন একেবারে ওভার ফ্রেশ ভাই, একদম গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট ভাই। আর বডি এক কথায় বলছি ভাই, ওভার ফ্রেশ বডি ভাই, একদম টিন বডি ভাই, ফ্রেশ কন্ডিশনে আছে ভাই। আর টায়ারের সাপোর্ট একেবারে নতুন অবস্থায় আছে ভাই। এবং কি সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল? প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল ভাই। আচ্ছা, আর প্রত্যেকটা বিট দেখেন, কোনো খোলা কাটা মাইট নেই একেবারে। তার চেয়ে বড় কথা হলো এই যে বেশি গাড়ি চললে এই যে ফেব্রিকটা খুলে যায়, ঝুলে যায়, এটা কিন্তু ফুল টায়ার একদম ফ্রেশ অবস্থায় আছে ভাই। আচ্ছা, আর ভিতরে ইন্টেরিয়রটা কিন্তু একেবারে টিপটপ কন্ডিশন, একদম টিপটপ কন্ডিশনে আছে ভাই। এটা কি কোনো ফ্যামিলি ইউজার গাড়ি? একদম 100% ফ্যামিলি ইউজার গাড়ি ভাই। এই যে দেখেন একেবারে ফ্রেশ অবস্থায় আছে ভাই। তবে কি আশা করা যায় যে কোনো ভিউয়ার যদি আসে, গাড়ি চালায়, দেখে এই গাড়ি রেখে যাবে না? রেখে যাবে না ভাই, কিন্তু এই গাড়ি কিনতে হলে ভাই দামাদামি করতে হলে আসতে হবে ভাই, এটা হলো বড় কথা। আর টায়ারের পিছনে টায়ার কন্ডিশনটা একেবারে ফ্রেশ অবস্থায় আছে ভাই। আর এই যে গাড়ির সাথে ব্যাক লাইট কিন্তু একদম হার্জেন অরিজিনাল অবস্থা আছে। এই যে আবার কিন্তু একটা ছোট্ট একটা স্পট আছে, আবার বলবো যে ভাই দেখলাম ফ্রেশ, আই দেখলাম স্পট, তা হবে না ভাই। এই যে স্পটটা আমি দেখাই দিচ্ছি ভাই, একদম ফ্রেশ অবস্থা কন্ডিশন আছে। এই যে দেখেন এখনও কিন্তু অরিজিনাল অবস্থা, কী কারণে বলছি, অরিজিনাল রিকন্ডিশন যে শোরুম থেকে গাড়িটা কিনছিল ওই শোরুমের এখনও কিন্তু স্টিকারটা রয়েছে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটু ব্যাক গ্যালারিটা খুলে দেখাই, ব্যাক গ্যালারিটা আমি একটু দেখাই। আর এক্সকরলা কিন্তু বাজারের কাছে দুইটা আছে, পিছনে একটা আছে দেখেন, এটা পাশের এক্সকরলা তেলের গাড়ি, তেলের গাড়ি ভাই। আর এটা হলো সিএনজি করা, এটা সিএনজি করা গাড়ি ভাই। প্রত্যেকটা কোনা মার্সেল দেখেন একেবারে একদম ফ্রেশ অবস্থা আছে ভাই। এই যে দেখেন একদম ফ্রেশ অবস্থা। আমি কি বলবো যে এই গাড়ি অ্যাভেলেবেল পাবো না ভাই, চাইরের গাড়ি এত ফ্রেশ অ্যাভেলেবেল পাইবো না। আচ্ছা, এই পাশে একটু দেখাই দিবে? জি ভাই, এই যে দেখেন ডাইন সাইডের অবস্থাটা একেবারে, বাম সাইড ডাইন সাইড একদম ফ্রেশ অবস্থা আছে ভাই, মানে একেবারে টানা বডি ভাই, টানা বডি ভাই, টিন বডি, টিন বডি, প্রত্যেকটা দরজা একদম, প্রত্যেকটা প্যাড একদম অসাধারণ অবস্থা আছে ভাই। আরে এক্সকরলার পার্টস আপনি প্রতিটা অলিতে গলিতে জেলায় উপজেলায় সব জায়গায় সব জায়গায় পাবে ভাই। এক কথায় বলে কি ভাই, কথায় আসে না, মুদির দোকানে ওই টয়োটা গাড়ি পার্টস পাওয়া যায় ভাই, এক্সকরলার পার্টস পাওয়া যায়। হ্যাঁ, রাইট রাইট, কথা আসলে ভাই বাস্তব। হ্যাঁ, কারণ আপনি যেখানেই একটা পার্টসের দোকান দেখবেন ওইখানে এক্সকরলার পার্টস পাবে অ্যাভেলেবল, বাংলাদেশের যে কোনো প্রান্তে ভাই। কেন ইঞ্জিনের কন্ডিশনটা দেখেন না, একদম ওভার ফ্রেশ অবস্থা আছে ভাই। গাড়ি কি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে ভাই? 100% গ্যারান্টি, কোনো অ্যাক্সিডেন্টের হিস্টরি নেই ভাই, চ্যালেঞ্জ। আচ্ছা, এটা একটু লাগিয়ে দেন ভাই। এটা মডেল আর রেজিস্ট্রেশন একটু আবার একটু বলুন। এটা মডেল 2004, রেজিস্ট্রেশন 2008, চারের নিউ শেপ। জি ভাই, প্রাইসটা চাচ্ছেন কেমন এখন? সর্বশেষ পালা প্রাইসটা ভাই, দামি একটু বেশি কিন্তু জিনিস বালা ভাই, দামি একটু বেশি জিনিস বালা, মাত্র 13,20,000 টাকা। এটা কি আস্কিং প্রাইস? আস্কিং প্রাইস। আচ্ছা, মানে দামে ঠকলো জিনিসে ঠকবে না? জিনিসে ঠকবে না ভাই। আচ্ছা, আপনাদের শোরুমের অ্যাড্রেস? আমাদের শোরুমের অ্যাড্রেস হলো MRT ভেহিকল মার্ট, 7/6 66 রোড, মোহাম্মদপুর, ঢাকা 127, মোহাম্মদপুর ইকবাল রোড, প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টার ঠিক পাশের গলি, এদিকে ঠিক গণভবনের উল্টা পাশে। মিজান ভাই ধন্যবাদ। জি ভাই, আবারও দেখা হবে।
আর যারা এক্স করলা গাড়ি কিনতে চান এই গাড়িটা একটু এসে দেখেন একটা টেস্ট ড্রাইভ দেন আশা করি পছন্দ হবে ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ